ধর্মর দিক থেকে তোমার পরিচয় কি কোরআন সর্বপ্রথম কোথায় নাজিল হয় চারিজন ফেরেস্তার নাম বলো জহর অক্ত নামাজে কত রাকাত ফরস নামাজ আমাদের সৃষ্টিকর্তা কে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভালো কোন ক্লাসে পড়ো ফাইভে নাম কি ইয়াসমিন খাতুন ঠিক আছে তুমি ইচ্ছুক আছো ইসলামিক কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে হ্যাঁ ঠিক আছে তোমার প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ মাশাআল্লাহ প্রথম প্রশ্নের সঠিক आंसर দিয়েছে ইয়াসমিন তোমার জন্য দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে জহর ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ নামাজ দুই রাকাত দুই রাকাত হয় নাকি দুই রাকাত ভাবো হয় নাই নামাজ পড়া হয় তোমার হ্যাঁ না তাহলে কিভাবে बोलतेছো মুক্ত পড়ো মুক্তবে শিখছো হ্যাঁ ঠিক আছে তোমার তৃতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে কোরান সর্বপ্রথম কোথায় নাজিল হয় হেরা গুহাতে হেরা গুহায় তুমি শিওর কিভাবে শিওর এত পড়ছি পড়ছো মাশাল্লাহ হয়েছে সঠিক অ্যান্সার হয়েছে তোমার জন্য চতুর্থ প্রশ্ন হচ্ছে ধর্মর দিক থেকে তোমার পরিচয় কি ইসলাম ইসলাম তুমি প্রশ্নটা বুঝবা যে ধর্মর দিক থেকে তোমার পরিচয় কি মুসলমান

তুমি এটা তুমি কাদের নাম বললাও আমি বলছি আমি খলিবার নাম বলি নাই আমি বলছি যে নাম নাম চারজন জানা নাই মনে পড়তেছে না তুমি চারটে প্রশ্নের সুন্দর ভাবে অ্যান্সার দিয়েছ কিন্তু যেহেতু তুমি পঞ্চম নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারল না অল্প ট্রাই করলে হয়তো পারত আমি দুঃখিত যে তোমাকে আমি ভাবছিলাম যে তোমাকে আমি প্রাইজটা দিব কিন্তু দুঃখিত পারলাম না ঠিক আছে নেক্সট টাইমে তুমি ট্রাই করবা আর অল্প ভালো করে পড়াশোনা করবা মুক্ত পড়বা দিনের রাস্তায় চলবা ঠিক আছে আমাদের প্রিয় দর্শকদেরকে তুমি কি বলতে চাও কি মেসেজ দিতে চাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে অবশ্যই দর্শকরা যারা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন এই ছোট ছোট বাচ্চাদের জন্য দোয়া করবেন